বন্ধুরা, ইসকনের তো পুরো দুনিয়াতে প্রচুর ফলোয়ার হয়ে গেছে, যারা পুরো দুনিয়াতে গীতাকে উপদেশ দেয়। এমনকি ইসকন পুরো দুনিয়াতে 1 কোটি মানুষকে ফ্রিতে অন্নভোজন করিয়ে থাকে। এবং আপনি যদি কখনো ইসকনের মন্দিরে গিয়ে থাকেন, তাহলে ভেতরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখে থাকবেন, হেবি সুন্দর হয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এত সব জিনিসের এত খরচ হয়, সেই পয়সা ইসকনের কাছে আসে কোথা থেকে? ইসকনটা কোথা থেকে এত পয়সা পায়? আজকের এই ভিডিওতে আসুন জানি। তো ইসকনের পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণা কনচ। এমনকি ইসকনের পুরো দুনিয়াতে 1000টার মন্দির আছে, এবং শুধু ভারতেই 400টার মতন মন্দির আছে। এমনকি পাকিস্তানও 12টার মতন সেন্টার আছে এই ইসকনের। এমনকি এটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আর এই শুরুটা হয়েছিল বিদেশ থেকেই। আর এই অর্গানাইজেশনের ফাউন্ডার ইসকনকে শুরু করার চিন্তা এসেছিল তার ভারতের ঝাঁসির থেকে। ইসকনের ফাউন্ডার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদজি মহারাজ আয়ুর্বেদিক ওষুধ বানানোর কাজ করতেন, আর এই ওষুধ বানানোর জন্য তিনি প্রায় ঝাঁসির আয়ুর্বেদিক কলেজে আসতেন। আর 1952 এর পর থেকে তিনি প্রতিদিন আসা শুরু করে দেন সেখানে। সেখান থেকে তার 2 ফলোয়ার হয়ে যায়। এরপর স্বামী প্রভুপাদজি মহারাজ বৃন্দাবনে চলে যান। সেখানে দীর্ঘ 16 বছর থাকার পর উনি পুরোপুরি আমেরিকায় চলে যান। সেখানে গিয়ে 13 জুলাই 1966 অফিসিয়ালি ইসকনের স্থাপনা করেন। আর এটা নিউ ইয়র্কের একটা ছোট দোকানে স্থাপনাটা হয়েছিল। তিনি সেই সব আমেরিকানদের ইসকনের সাথে জোরেন, যাদের সমাজ থেকে বহিষ্কার বা বের করে দেওয়া হয়েছিল, আর এইসব লোকেদের হিপ্পি বলা হতো। দেখতেই দেখতে লক্ষ কোটি মানুষ এর সাথে যুক্ত হতে থাকে। এইসব পবিত্র মানুষদেরকে ইসকনের সাথে ভগবান কৃষ্ণ স্মরণে যুক্ত করি মহারাজ 14 নভেম্বর 1977 ভারতের বৃন্দাবনে মৃত্যুবরণ করেন। আপনাদেরকে বলে রাখি, একটা রিপোর্টের অনুসারে পুরো দুনিয়াতে 50 কোটি মানুষ ভগবদ গীতা পড়েছে, আর এই সব থেকে বড় ক্রেডিট ইসকনকেই দেওয়া হয়। আর ইসকন ভারতের বাইরেও যে পুরো দুনিয়াতে এত বেশি পপুলার যে ইউরোপের বেশিরভাগ দেশগুলোতেই বিফ বা গরুর মাংস বেশি পরিমাণে খাওয়া হয়, ইসকন সেখানে ভক্তি শ্রদ্ধার সাথে সাধারণ অন্ন ভোজনের মহিমা চালিয়েছে। সূর্য ওঠার আগে ভোরবেলা 4:30 মধ্যে পুরো দুনিয়ার ইসকন মন্দিরে ঢোল কর্তার আওয়াজ এবং হরে কৃষ্ণ হরে রাম গান এবং হাততালি এইসব শোনা যায়। এছাড়াও ইসকনের পরিচয় সাদা ভোজনের জন্য জানা যায়, যেটা কোনো উৎসবের সময় বানানো হয় এবং কোটি কোটি লোকেদের মধ্যে দান করা হয়। আর প্রতিদিন খিচুড়ি প্রসাদ তো দান করা হয় ভক্তদের, আর কোনো উৎসবের সময় এই সংখ্যাটা বেড়ে যায়। এবার এখানেই প্রশ্নটা হচ্ছে, এত সব করার জন্য ইসকন এত পয়সা কোথা থেকেই পায়? ইসকন যে প্রসাদ ভক্তদের দেয় সেটা ডোনেশনের মাধ্যমে আসে। এমনকি ইসকনের নিজস্ব ধার্মিক বইও বিক্রি করে পয়সা কামাই করে। এছাড়া ইসকনের নিজস্ব রেস্টুরেন্ট, বেকারি শপ, গিফট শপ, এখান থেকেও যা পয়সা কামাই হয় সেগুলো মন্দিরের ডোনেশনের রূপে খরচ করা হয়। আর ইসকনের যে মন্দিরগুলো হয় সেগুলো দুনিয়ার যেই দেশেতেই হয়, মন্দিরগুলো সেই দেশের নিয়ম অনুসারেই চলে। ইসকনের সব মন্দিরগুলো হলো আত্মনির্ভর, আর ইসকনের স্ট্রাকচার খুবই টাইট হয়ে থাকে। এরা সব কর্পোরেট ওয়ার্ল্ডের মতন একসাথে কাজ করে। আর এই মন্দিরে প্রতিদিন কাজের দায়িত্ব থাকে সেখানকার প্রেসিডেন্টের হাতে, আর সেই প্রেসিডেন্টের অর্ডারেই মন্দিরের সকল কর্মচারী ভক্তরা কাজ করে। এবং সেখানকার কোনো ভক্ত কর্মচারীরা একা কোনো ফেসলা নিতে পারে না, সেখানকার সকল ভক্ত কর্মচারীরা মিলেই কোনো ফেসলা নেয়। এছাড়াও ইসকনের মেম্বারশিপ থেকেও পয়সা কামাই করে। যেমন ইসকন পুরো দুনিয়াতে 1 লাখেরও অধিক ভক্ত যারা মেডিটেশন হিসাবে দীক্ষা নিয়েছে কিংবা পুরোপুরি ইসকনের দীক্ষা নিয়েছে। এছাড়াও কীর্তন শোনার জন্য লাইফ টাইম কিছু ফলোয়ার আছে, যাদের ফিস 40,000 টাকার মতো নেওয়া হয়, আর এটা একবারই নেওয়া হয়, আর এই টাকাটা ইসকন গঙ্গাসাগর ফান্ডে যায়। এরপর যে কেউ ইসকনের লাইফ টাইম ফলোয়ার হতে পারবে, এছাড়াও পুরো দুনিয়ার যে কোনো ইসকনের মন্দিরে বছরে 3 দিন থাকতে পারবে। আর পুরো দুনিয়াতে ইসকনের এত মন্দির হওয়া থাকা সত্ত্বেও কখনো আর্থিক দিক থেকে কোনো সমস্যা কিন্তু এখনো পর্যন্ত আসেনি কোনো ইসকনের মন্দিরে। এইসব মন্দিরে চেক দিয়ে সব ধরনের কাজ করা হয়। এছাড়াও দান পেটির থেকে যা যা খুচরো টাকা পয়সা আসে সেগুলো মন্দিরের কমিটির সকল ভক্ত সদস্যরা মিলে টাকা পয়সাগুলো গোনে, এরপর ওইগুলো সব মন্দিরের ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হয়। এছাড়াও মন্দিরে যদি কেউ কোনো স্বর্ণ দান করে সেইগুলো মেপে লকারে রেখে দেওয়া হয়। এছাড়াও মন্দিরের ভক্ত সদস্যদের জন্য ছোট কিছু অ্যামাউন্ট খরচ করা হয়, কিন্তু ইন্ডিভিজুয়ালি তাদের নিজেদেরই সকল খরচ উঠাতে হয়। যে সকল ভক্ত সদস্যরা বিবাহিত না, তাদেরকে খাওয়া দাওয়ার সাথে জামা কাপড় দান করা হয়। যদি কেউ
কেউ বিবাহিত হয় তাকে সিধা সিধা একটা মাইনে দেওয়া হয় প্রতি মাসে। আর ইসকনের ভক্তরা মনে করে এখানে পয়সার কোনো কমতি কখনোই হয় না, কারণ ভগবান কৃষ্ণ কখনোই পয়সার কমতি হতে দেয় না। আর যদি কখনো এইরকম ধরনের কোনো প্রবলেম হয় তাহলে হঠাৎ করে কেউ একজন কিছু মোটা কিছু দান করে দেয় আর ব্যাস সব প্রবলেম শেষ। আর তাছাড়া সেখানকার ভক্তরা মনে করে ওইখানে যা কিছু আছে সব ভগবান কৃষ্ণের, সেখানকার কোনো কিছুই ভক্তরা মিস ইউজ করে না। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি। ভিডিওটা যদি ভালো থাকে একবার লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন।